কিছু খাবেন? খাবেন কিছু? না স্যার। দেখুন সুব্রত বাবু, আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমাকেও তো অন্যের অর্ডার মেনে চলতে হয়, কাজেই আমরা আপনাকে রাখতে পাচ্ছি না। ছেলেটার আজকের রেজাল্ট বেরোবে, সামনে নতুন ক্লাসে অ্যাডমিশন, এগুলো আপনার আগে ভাবা উচিত ছিল। হ্যাঁ, ভালো বলেছেন স্যার। ঠিক কতটা আগে ভাবলে যেটাকে এড়ানো যেত। আচ্ছা স্যার, আমাকে কি আরেকটা সুযোগ দেওয়া যায় না? মানে আমি আরেকবার নিজে থেকে চেষ্টা করে দেখব। মানে না না সুব্রত বাবু, আপনি পারবেন না, আপনি কিছুতেই পারবেন না। এতে কি লেখা আছে রে বাবু? ডজন নিলে 5 টাকা ডিসকাউন্ট। মিথ্যেবাদি কোথাকা! এই মারিস না, মারিস না, কলাগুলো নষ্ট করিস না, আমি বিক্রি করতে পারবো না। রাখ রাখ বাবু, কলাগুলো রাখ, আর নষ্ট করিস না। ওরে বাবা রে, তুই নষ্ট করিস না কলাগুলো। আমি তো বিশ্বাসই করতে পারছি না, কি হবে বলো তো? আমার না ভীষণ ভয় ভয় লাগছে। সামনের বুধবার দিন আমায় ডেকে পাঠিয়েছে স্ক্রিন টেস্টের জন্য, কিন্তু আমি তো আগে অভিনয় করতাম বলো, তাই না? আর লোকে তো এভাবেই ওপরে ওঠে, আশেপাশের লোকের সাহায্য নিই। তাছাড়া টুটুলের নতুন ক্লাসের অ্যাডমিশনের টাকাটা আমি দেব। কত কথা শুনিয়েছিলে বলো তো আমাকে, ছেলেকে হাইফাই স্কুলে ভর্তি করানোর জন্যে। আজ বাদে কাল রেজাল্ট, জানি না কেমন হবে। এবারে পরীক্ষার সময় না ঠিক করে পড়ানো হয়নি জানো। ওর রেজাল্ট বেরোলে না ওকে একটা নতুন গেম কিনে দেবো, অনেকবার করে বলেছে জানো। রেজাল্ট বেরোবে না, বেরিয়েছে। কি বলছো কি তুমি? ওর রেজাল্ট বেরিয়েছে আর তোমরা আমায় কিছু বলোনি? টোটাল পাস করতে পারেনি। তোমরা তো নোংরা ভাবে কি করে থাকতে পারো? হ্যাঁ মানে এই তুমি কোল্ড ড্রিঙ্ক খাবে? আচ্ছা, এই সাদা কালো না কমলা? কমলা কমলা।
এই 70 টাকা নেই, দেখো খুচরো কি করে দেবো বলো, হয় নাকি খুচরো নেই মানে খুচরো থাকলে করতে দেবো। তুই আবার বিয়ের ছেড়ে এইসব কবে থেকে খাচ্ছিস? ওপরে চলো না, তাহলেই বুঝতে পারবে। মানে মানে তোমার বউ এসেছে, সুখী ভদ্রমহিলা তো, ওনার একটু গরমে ঠান্ডা চাই। চাঁদ এসেছে আগে, তাও আবার দিনের বেলা। চাকরিটা চলে যাবে সেটা তো বুঝতেই পারছিলেন, আর ভালোই হয়েছে। কি হতো বলুন তো সব করে, যাকে যেটা মানায়। আবার শুরু হলো। আপনাকে না যত দেখছি তত আমার হিংসে বেড়ে যাচ্ছে। বিয়ে তা করেননি নাকি? ওদিকে ছেলেটা ফেলুদা হয়ে গেল। দাঁড়ান দাঁড়ান, আপনি কি করে জানলেন যে আমার চাকরিটা চলে গেছে? আপনার সঙ্গে যদি দিন কত আগে আলাপ হতো না, আসলে সময়টাই সবকিছু গন্ডগোল করে দিল। আজকাল আর কেউ কবিতা টবিতা পড়েও না, আর আমারও কিছু হওয়া হলো না। আচ্ছা একটা কথা বলবো, আপনাদের ভেতরের এই পেসিমিস্টিক লোকটাকে এত ভালোবাসেন কেন বলুন তো? হ্যাঁ পারলাম না মানেটা কি, আপনার কলেজে লেখা প্রথম কবিতা এখনো পড়লে গায়ে কাঁটা দেয়। আচ্ছা ইচ্ছে করে না এরকম একটা কবিতা লিখে ফেলতে? আচ্ছা ধরে নিন শেষবারের মতন আপনি কবিতা লিখতে পারবেন, যতগুলো কবিতা একদিনে লিখে ফেলতে হবে। আরে বাঁচুন না একদিন নিজের মতন করে। আমি প্রথম আকাশ দেখলাম মায়ের কোলে শুয়ে, হোডিং দিয়ে ঢাকা রাজপথেতে আমার মতো যারা, মায়ের কোলে উলঙ্গ হয়ে থাকা। আমি প্রথম শ্বাস নিলাম মায়ের কোলে শুয়ে, ধুলো ধোঁয়ায় মাখা আমার দিদা ঠাম্মারা শ্বাস নিচ্ছে অন্য কোথাও, আঁচল করে ফাঁকা। আমি প্রথম মাঠ দেখলাম মায়ের কোলে শুয়ে, কাঠ লোহাতে ভরা সবার পিঠে বস্তা বোঝাই বই, নয়তো ধরা হাতা খুমতি করা। আমি প্রথম মা দেখলাম মায়ের কোলে শুয়ে, প্রসব বেদনা মুখে পাছে আমি পৃথিবীটা অন্য গ্রহ ভাবি, তাই হাত রাখলো চোখে। ও দাদা বাড়ি টাড়ি যাবেন না নাকি? হ্যাঁ এই যত সব পাগলের কারবার। দিদি হ্যাঁ কথা জিজ্ঞেস করো, কিছু মনে করবে না তো? পিয়াজি নামেরে কি বলবি বল, টাকা লাগবে? না 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 না, বলছিলাম কি তোমার কি কিছু হয়েছে? না মানে কদিন ধরে তোমার মুখটা দেখছি কেমন শুকনো শুকনো লাগছে। কি আবার হবে, কিছু হয়নি, সব ঠিক আছে। স্যার ঠিক থাকলেই ভালো, আমি আসি। হ্যাঁ